আচ্ছা বলুন তো, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, এর নেগেটিভ কী হবে? যারা জানেন তারা লিখে রাখুন, যারা ভুলে গেছেন তারা ভাবতে থাকুন, আর যারা জানে না তারা আমার সাথে দেখতে থাকুন। ভিডিও শেষে ইনশাল্লাহ সবাই মিলিয়ে দেখব এটার অ্যান্সার কী হবে। তো আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে হ্যাঁবোধক বাক্য থেকে নাবোধক করতে হয়। এখানে আছে অল্প নিয়মে খুব সহজে সমস্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মগুলো, এবং আশা করি এর বাইরে কোনো নিয়ম পরীক্ষায় আসবে না। আমরা সবসময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ওয়ানলি বাই অ্যালোনের নিয়মটা করে থাকে। হ্যাঁ, ওয়ানলি বাই অ্যালোন যদি বাক্যে থাকে, সে বাক্যের প্রথমে থাক, মাঝে থাক, যেখানে থাক, আমরা এই ওয়ানলি অনলির জায়গায় কী করি, নান বাট, নাথিং বাট অথবা নট, মোর দ্যান ব্যবহার করি। কখন কোনটা ব্যবহার করব? যদি দেখি ওয়ানলি এর পরে কোনো ব্যক্তি আছে, তখন ওয়ানলি জায়গায় নান বাট। এই যে ওয়ানলি দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ব্যক্তি, এজন্য ওয়ানলির জায়গায় হয়েছে নান বাট। আর যদি ওয়ানলির পরে কোনো বস্তু থাকতো তাহলে হতো নাথিং বাট। সাপোজ এখানে আসে হলো ওয়ানলির পরে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন তো বস্তু, এজন্য ওয়ানলির জায়গায় কী হতো, নাথিং বাট হইতো। আর যদি ওয়ানলির পরে কখনো সংখ্যা থাকে, হ্যাঁ, যেমন ওয়ানলি 13, ওয়ানলি 14, ওয়ানলি 17 এই জাতীয় কিছু থাকে, তখন ওয়ানলির জায়গায় কী হতো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনোটা দেওয়া যাবে। তো এখানে আর একটা কথা আছে অ্যালোন। জি, অ্যালোন শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে, ওয়ানলির পরিবর্তেও অ্যালোন বসতে পারে। তবে ওয়ানলি যেমন ব্যক্তির আগে বসে, অ্যালোনটা ব্যক্তির পরে বসে, কিন্তু আমরা ওই নান বারটা অবশ্যই ব্যক্তির আগেই দেব। ওকে, এখানে বলেছি ওয়ানলির পর ব্যক্তি ছিল, এই জন্য আমরা ওয়ানলির পরিবর্তে কী দিয়েছি, নান বার দিয়েছি। বোঝা গেল? এখন এই যে অ্যালোনের কথা যেটা বললাম, যেমন দেখো হি অ্যালোন ওয়াজ, এই অ্যালোনটা কিন্তু ব্যক্তির পরে আছে। ওয়ানলি হলো ব্যক্তির আগে থাকে আর অ্যালোন ব্যক্তির পরে থাকে, কিন্তু নান বারটা কোথায় বসবে, অবশ্যই ব্যক্তির আগে বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব ওয়ানলির খুব ব্যতিক্রম ধর্মে দুটো নিয়মে, এগুলো আমরা সাধারণত শিখি না। সেটা হলো ওয়ানলির পরে যদি কোনো সিজন বা টাইম থাকে, ওয়ানলির পরে কোনো সিজন অথবা টাইম আছে, তাহলে আমরা কি করব, এখন কিন্তু নান বাট নাথিং বাট খাটবে না, কারণ এখন তো ওয়ানলির পর ব্যক্তি বস্তু বা সংখ্যা নাই, এখন আছে টাইম বা সিজন। ওকে, তো এই হলে আমরা কি করব, সাবজেক্টের পরে দেবো নেভার এবং ওয়ানলির জায়গায় দেবো বাট। কথা খুব ক্লিয়ার। কিন্তু দেখো, দ্য বি কালেক্টস হানি ওয়ানলি ইন দ্য উইন্টার, ঠিক আছে? তাহলে এখানে ওয়ানলির পরে কী আছে, ইন দ্য উইন্টার, সিজন আছে। তাহলে ওয়ানলি আমরা কী করেছি, সাবজেক্টের পরে নেভার, টাইম হলে কী হবে, দেখো নেভার কিন দ্বারা কী বোঝায়, নেভার দ্বারা কিন্তু সময় বোঝায়, যে নেভার মানে কখনোই না, হ্যাঁ, এর সময়কে বোঝায়। তাহলে যখন আমার টাইম বা সিজন থাকবে তখন আমরা কী করব, সাবজেক্টের পরে আমরা নেভার দেব এবং ওয়ানলি জায়গায় বার্ড দেবো, আর সব ঠিক থাকবে। অনেকে বলবে যে ওয়ানলি জায়গায় আবার উইদাউট দিয়ে করা যায়, তবে হ্যাঁ, উইদাউট দিলে আবার এই প্রেপোজিশন যেটা থাকে, ইন, অন, অ্যাট, এগুলো থাকবে, এগুলো বাদ দিতে হবে, কিন্তু বাট দিলে আমাদের কোনো ঝামেলা করা লাগে না। এরপর আসছে ওয়ানলির উপরে যদি কোনো স্থান থাকে, তাহলে আমরা কী করবো, ভার্বের পরে দেবো নো হয়ার আর ওয়ানলির জায়গায় আগের মতো দেবো বাট, ঠিক আছে? আমরা তাহলে দেখি যে বিস মৌমাছি লিভ ওয়ানলি ইন দ্য হাইভ, হাইভ হলো মৌচাক। তো ওয়ানলি পরে স্থান আছে, প্লেস, তাহলে আমরা কী করবো, ভার্বের পরে, আগে ছিল সাবজেক্টের পরে নেভার, এখন হবে ভার্বের পরে নো হয়ার, তাহলে বিস লিভ নো হয়ার ওয়ানলির জায়গায় বাট, বাকিটা হয়ে গেল। এই নিয়মটা কে কে জানতে কমেন্ট করে জানাও, আর যারা জানতে না তারা জাস্ট একটা লাইক দিয়ে চলে যাও পরের নিয়মে। আমরা দেখছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট বসে। আমরা সাধারণত এই নিয়মটা শুধু মাস্ট দ্বারা শিখে থাকি, যে মাস্ট থাকলে তার জায়গায় ক্যান নট বাট বসে, ঠিক আছে? কিন্তু মাস্টেরও যে অর্থ, হ্যাভ টু, হ্যাজ টু সবার একই অর্থ, সুতরাং এদের নিয়ম হলো সব একই, যে কোনো একটা থাকলে তার জায়গায় আমরা দেব ক্যান নট বাট। আর যদি হ্যাড টু থাকে, দেখতে হবে হ্যাড টু কিন্তু পাস্টে, তাহলে হ্যাভ টু, হ্যাজ টু প্রেজেন্ট থাকলে যেহেতু ক্যান নট বাট বসে, হ্যাড টু পাস্ট এর জন্য বসবে হলো কুড নট বাট। তো আমাদের এটা কিন্তু আর উল্টাও আসতে পারে, যে কোনোটা বাক্যে কুড নট বাট আছে বা ক্যান নট বাট আছে, এদেরকে বললো অ্যাফার্মেটিভ করতে, তখন আমরা ক্যান নট বাট থাকলে তার জায়গায় মাস্ট দিলেও হবে, হ্যাভ টু দিলেও হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ টু দিলেও হবে, আর কুড নট বাট হলে আমরা কী দেবো, হ্যাড টু।
এই যে ইউ মাস্ট অবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, মাস্ট, মাস্টের জায়গায় কী হলো ক্যান নট বাট। এখন যদি আমার এইটা দেওয়া থাকতো তাহলে আমি কী লিখতাম, এইটার জায়গায় শুধু মাস্ট লিখলে হয়ে যাইতো। জি, এরপরে খুব সহজ নিয়ম, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা জানি দুটো বাক্যের মাঝখানে কমা থাকে, দুটো বাক্যের মাঝখানে কমা থাকে। হ্যাঁ, তো আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজ জায়গায় দেবো হলো নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ জায়গায় কী দেবো নো সুনার হ্যাড, আর কমার জায়গায় দেবো দেন। ওকে, কিন্তু এখানে একটা বিষয় আমাদের নজরের ধরা পড়ে না, সেটা হলো কি, অ্যাজ সুন অ্যাজের জায়গায় যেহেতু আমরা নো সুনার হ্যাড দিচ্ছি, এই হ্যাডের কারণে, হ্যাডের কারণে এরপরে যে ভার্বটা থাকে তার ভিথিরি হয়ে যাবে। ঠিক আছে, অধিকাংশ সময় দেখা যায় কি এই ভি টু ভি থ্রি একই রকম বলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। সাপোজ যদি এখানে আমার সি থাকতো, স থাকতো, তাহলে এখানে কী হয়ে যেত, সিন হয়ে যেত। কথা আমি আবার ক্লিয়ারলি বলছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে দুটি বাক্যের মাঝখানে কী থাকবে, ক্লজের মাঝখানে কমা থাকবে। তখন আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় কী দেবো, নো সুনার হ্যাড, আর কমার জায়গায় দেবো হলো দেন। যেহেতু এখানে হ্যাড এসেছে, আমরা জানি হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের কী হয়, ভিথিরি হয়। সুতরাং এইখানে যে ভার্বটা থাকবে তার অবশ্যই ভিথিরি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইতে হবে। এরপরে আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, সেটা হলো টু ডট ডট টু, টু ডট ডট টু। জি, এই টু ডট ডট টু যদি কখনো কোনো অ্যাফার্মেটিভ বাক্যে থাকে, এর নেগেটিভ করা খুবই সহজ। টু এর জায়গায় আমরা দেবো সো, আর টু এর জায়গায় দেবো হলো দ্যাট, সো ডট ডট দ্যাট। আর এই সো ডট ডট দ্যাটের নিয়ম হলো এরপরে আবার একটা সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট দিতে হবে, এটুকু এক্সট্রা যোগ করতে হবে। কি সো ডট ডট দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট, সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট। প্রশ্ন হতে পারে কোন সাবজেক্ট কোন ক্যান নট। জি, আমরা এই বাক্যটা খেয়াল করি যে হি ইজ টু উইক টু স্পিক, টু এর জায়গায় টু, সো আর টু এর জায়গায় দ্যাট। এবার এই যে আগে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট হি, এবার ক্যান নট না কুড নট, যদি এই পাশে প্রেজেন্টে থাকে, ইজ প্রেজেন্ট আছে না, তাহলে এই পাশে হবে ক্যান নট। এখানে যদি পাস্টে থাকতো তাহলে কী হতো, কুড নট হতো। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হলো এই সাবজেক্টের ক্ষেত্রে যে আমরা সবসময় কী করবো, প্রথমে যে সাবজেক্ট আছে সেটাই কিন্তু দ্বিতীয় অংশে এই সাবজেক্টটা নেব। কিন্তু অনেক সময় দেখা যায় এই টু এর আগে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এখানে নাই কিন্তু, কিন্তু এই টু এর আগে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে সেই ব্যক্তিটাই এই ড্যাটার পরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তারপরে আসে খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এটা প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো উইথ থাকলে তার পরিবর্তে উইদাউট বসবে। কোনো বাক্যে উইথ আছে তাহলে উইদের পরিবর্তে আমরা কী দেবো, উইদাউট, আর ওই বাক্যে যে অক্সিলারি আছে তারপরে একটা নট দেবো। যেমন এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, উইথের জায়গায় কী হবে, উইদাউট, আর এই যে অক্সিলারি ছিল ইজ, এরপরে কী হয়েছে, নট। তারপর আমরা দেখছি এভরি প্লাস ডট ডট থাকলে, এটাও নিয়ে একটু আলোচনার দরকার আছে। সেটা হলো এভরি থাকলে আমরা জানি এভরি জায়গায় কী হবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, শুধু এভরি জায়গায় বসবে দেয়ার ইজ নো। এবার যেটা আছে এখানে, যে নাউনটা আছে সেইটাই আমাদের এখানে বসে যাবে, এইখানে এভরি পরে যে নাউনটা আছে সেটা বসে যাবে নোর পরে। তারপর একটা বাট দেব, হ্যাঁ, দিয়ে বাকি অংশ যা আছে সেটা। উদাহরণ কি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি জায়গায় দেয়ার ইজ নো, এই যে মাদার ছিল এভরির পরে মাদার বসে গেল, এরপরে বাট দে বাকি অংশ। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই এভরি এর পরে হ্যাভ ভার্ব থাকলে তখন বাট বসবে না, তখন ওই হ্যাভ ভার্বের স্থানে উইদাউট বসে যাবে। এখানে বাট কিন্তু কারোর পরিবর্তে বসে নাই, দেখো লাভস আর চাইল্ড, লাভস আর চাইল্ড সব ঠিক আছে, কিন্তু এখানে এই যে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে তার পরিবর্তে উইদাউট বসবে, এই হ্যাভ ভার্ব কিন্তু আর নাই, আর সব আগের মতোই এভরি জায়গায় দেয়ার ইজ নো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব অলওয়েজ থাকলে কী হবে, অলওয়েজ থাকলে অলওয়েজের জায়গায় আমরা দেবো নেভার, আর পরে একটা শব্দের আমরা দেবো বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এই যে অলওয়েজ, অলওয়েজ জায়গায় নেভার, বি বি বসে গেল, পাংশুয়াল, পাংশুয়াল মানে হলে সময় অনুবর্তী, আর এর বিপরীত শব্দ কী, লেট। তাহলে অলওয়েজ থাকলে কী করবো, অলওয়েজের জায়গায় নেভার, পরে একটা বিপরীত শব্দ। তারপর আসছে খুবই সহজ, এটা সচরাচর দেয় না পরীক্ষায়, এটা আসলে ওই সিক্স সেভেন এইট এদের আসতে পারে, পরে ক্লাসে আসে না। তো কী হলো, বোথ ডট ডট অ্যান্ড ডট ডট থাকলে কী হবে, বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো, বোথের জায়গায় কী হবে, নট অনলি,
এন্ডের জায়গায় বাট অলস, সব ঠিক থাকবে। এই যে বোথ দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা আর বিগ রিভার্স, বোথের জায়গায় নট অনলি অ্যান্ডের জায়গায় বাট অলস, এটা বাচ্চাদের নিয়ম। এরপর আমরা 9 নম্বর দেখছি যে যদি সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে ডিগ্রি পরিবর্তন নিয়ম অনুযায়ী পরিবর্তন করলেই নেগেটিভ হয়ে যাবে। এটার জন্য তোমরা আমার চ্যানেলের ডিগ্রির উপরে যে ভিডিও আছে সেটা দেখলে ইনশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়ে যাবে। তারপরে 10 নম্বর দেখছি বাক্যে ভেরি থাকলে, এটাও খুব আসে পরীক্ষায়, বাক্যে ভেরি থাকলে আমাদের কাজ হলো তিনটা, কাজ কয়টা? তিনটা। ভেরি থাকলে কাজ হলো তিনটা, মনে রাখতে হবে। হ্যাঁ, ভেরি থাকলে কাজ তিনটা, কী কী? অক্সিলারি পরে নট যোগ করতে হবে, একটা বিপরীত শব্দ দিতে হবে, এবং ওই ভেরির পরিবর্তে বাক্যের শেষে অ্যাট অল দেবো। ভেরির পরিবর্তে বাক্যের শেষে কী করবো? অ্যাট অল। একটা উদাহরণ দেখা যাক, হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য ফোর, শি ওয়াজ। হ্যাঁ, এই ধরনের উদাহরণগুলোই বারবার আসে। তাহলে আমরা কী করলাম, এই যে অক্সিলারি পরে নট দিলাম, একটা বিপরীত শব্দ দিলাম, আর কী করলাম, এই ভেরির জন্য সবার শেষে অ্যাট অল দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের উল্টাও আসতে পারে, এটা নেগেটিভ থাকবে, অ্যাফার্মেটিভ করতে হবে, তখন এই তিনটে কাজ কিন্তু ঘুরাইতে হবে। অ্যাট অলের জন্য আমরা ভেরি নিয়ে আসবো, নট উঠে যাবে, আর একটা বিপরীত শব্দ চেঞ্জ করে দেব, ঠিক আছে? তারপর আমরা দেখছি খুব খেয়াল করতে হবে 11 নম্বর নিয়মে। এখন এতক্ষণ যে নিয়মগুলো শিখলাম, মানে উপরের কোনো নিয়ম প্রযোজ্য না হলে, মানে এতক্ষণ যে নিয়মগুলো শিখেছি একটা নিয়মও আমার খাটছে না, তখন আমরা কী করব, বাক্যে অবস্থিত যে অক্সিলারি আছে তারপর একটা নট দেবো, মানে কোনো নিয়ম খাটছে না। সাপোজ আমি উদাহরণটা দেখি, হি ওয়াজ মাই ফ্রেন্ড। এখন এখানে কিন্তু আমার অনলি নিয়ম, মাস্টের নিয়ম, এভরি নিয়ম, কোনো নিয়ম নাই। তাহলে আমরা কী করব, অক্সিলারির পরে একটা নট দেবো। এই যে ওয়াজ অক্সিলারি এবার নট, আর কী করব, পরে একটা শব্দের বিপরীত শব্দ দিতে হবে, ব্যাস, খেলা শেষ। তাহলে অক্সিলারির পরে নট, আর এই যে ফ্রেন্ড, এর বিপরীত শব্দ কি? এনেমি। এখন আবার কি অনেক সময় অক্সিলারি নাও থাকতে পারে, অক্সিলারি নাও থাকতে পারে, তখন আমরা কি করব, ওই যে ডু ডিড ডাজের সাহায্য নিতে হয়, ডু ডিড ডাজের সাহায্য নিয়ে তার সাথে নট যোগ করতে হবে। এই যে উদাহরণ দেখি, মারিয়াম পাসড দ্য এক্সাম, এখানে কিন্তু কোনো অক্সিলারি নাই, আছে নাই। তাহলে আমরা কি করব, যেহেতু এটা পাস্টে আছে তাহলে আমরা কি করবো, ডিড, এই যে অক্সিলারি নিয়েছি, এবার নট যোগ করে দিলাম এর সাথে, ডিড নট। এবার পাসের বিপরীত শব্দ কি? ফেইল, ব্যাস হয়ে গেল। কিন্তু ওই যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে অনেক সময় যে সেন্টেন্সটা আছে কি বলছে, অনেক সময় বিপরীত শব্দ পাওয়া যায় না, এই যে হি ইজ দ্য সেকেন্ড সন অফ হিজ প্যারেন্টস। এখন এইখানে কিন্তু আগের কোনো নিয়ম নাই, তাহলে আমরা 11 নম্বরে এই অনুযায়ী করবো যে অক্সিলারি পরে নট করবো, পরে একটা বিপরীত শব্দ দেব। কিন্তু এখানে এদের কোনো বিপরীত শব্দ নেই, যেমন সেকেন্ড, এর কিন্তু কোনো বিপরীত শব্দ হয় না। হ্যাঁ, অনেকে বললো ফার্স্ট, আসলে না, দেখো হি ইজ দ্য সেকেন্ড সন অফ হিস প্যারেন্টস, সে তার বাবা মার দ্বিতীয় সন্তান বা দ্বিতীয় ছেলে। এখন তুমি যদি ওইখানে ফার্স্ট দাও যে সে তার বাবা মার প্রথম সন্তান না, প্রথম ছেলে না, আচ্ছা প্রথম ছেলে না মানে 3 নম্বর ছেলে হতে পারে, 4 নম্বর হতে পারে, 5 নম্বর হতে পারে, ঠিক আছে না? আর ওই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম যে সে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল, এখানে জানুয়ারির বিপরীত শব্দ কি? ফেব্রুয়ারি, যে সে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে নাই। তা ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে নাই মানে কি? জানুয়ারিতে কোনো কোনো কথা আছে নাই, তার মানে অনেক সময় কি হয় বিপরীত শব্দ পাওয়া যায় না, না গেলে তখন আমরা কী করবো, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। তার মানে ইন্টারোগেটিভের নিয়ম কি? সেটা অক্সিলারি সামনে নিয়ে আসবো, বা কটা হাবো তো গেলে একটা নট যোগ করে দেবো লাস্টে জিজ্ঞাসার জন্য, ব্যাস খেলা শেষ। ওকে, তো আশা করি তোমরা প্রথমে যে আমি প্রশ্নটা দিয়েছিলাম ওটা সলভ করতে পারবা। এরপরে আমি এইখানে 4টে সেন্টেন্স দিয়েছি, এগুলো হলো খুব কনফিউজিং, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নাও, যদি সমস্যা মনে করো তাহলে আমি এটা সলভ করে ইনশাআল্লাহ আরেকটা আলোচনা করব। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ঠিক আছে? তবে এই 4টা কনফিউজিং সেন্টেন্স প্রায় প্রায় কিন্তু পরীক্ষায় আসে, এটা দেখে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।